আচ্ছা একটু বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা গিন্নি গেলাম। গিন্নি তোমার হাতের রান্না যে খাবে কখনো ভুলতে পারবে না। তা তো গুরু ধনদিনী। গিন্নি একটু ভাবির কাছ থেকে সবজি এনে দাও না। ওরে মিনিশারে এই সবজি তো হচ্ছে না, এতক্ষণ তাহলে আমাকে পাম দিচ্ছিলি। লাল আমি পারবো না, তুই আন গা। ভাবি ভাবি একটু সবজি নিয়ে আসো তো। এই নাও। এটাই গত সবজি। কি ব্যাপার ভাত রেখে চলে যাচ্ছ যে? গিন্নি একটু আসছি। আমি লেখা থাকলে কি বাথরুমে নিয়ে যাওয়া যাবে?
হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া যাবে না, কারণ সেটা জায়েজ নয়। কেননা কোরআনে লেখা আছে আমিন আছে, বাংলাতে শব্দ লেখা আছে আমিন, সেটা হলো কোরআনের উচ্চারণ, এটা কখনো বাথরুমে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু এটা নিয়ে অনেকেই গবেষণা করেনি, কিন্তু আমি বলে দিচ্ছি এটা কখনো জায়েজ নয়। তা আপনাদেরকে বলি, কখনো এই বদনা নিয়ে বাথরুম টয়লেটে যাবেন না, কারণ এটা একটা আরবি শব্দ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তুমি ঠিক বলেছো চাচা, আজ কথা দিলাম সবকিছু।